হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। লাজুক বলছি ম্যাপসারি থেকে। আমরা এই ভিডিওতে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে সি প্যানেলের আপনার স্টাইল বা থিম আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। সি প্যানেলে আপনার হচ্ছে একটি আছে হচ্ছে স্টাইল, আর একটি হচ্ছে থিম। তো আমরা যদি আমাদের সি প্যানেলের ইন্টারফেস যেটা যদি চেঞ্জ করতে চাই, মানে আমাদের হচ্ছে যে এটার স্টাইল চেঞ্জ করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের যে ইউজার আইডি আছে এখানে আপনার ক্লিক করতে হবে এবং চেঞ্জ স্টাইল এখানে আপনি ক্লিক করবেন। এবং এখানে দেখুন আপনার হচ্ছে দুই ধরনের এই মুহূর্তে আপনার হচ্ছে ইন্টারফেস শো করছে। তো আপনি হয়তো আপনার যদি আগে আমাদের যে এই মুহূর্তে যে সি প্যানেল স্টাইল আছে সেটি যদি আপনার থেকে থাকে, আপনি যদি প্রিভিয়াস যে ভার্সন আছে সেটাই যদি যেতে চান, তো সেক্ষেত্রে এইখানে আপনি ক্লিক করলেই কি হবে, আপনার থিমটি চেঞ্জ হয়ে যাবে এবং এটা হচ্ছে আমাদের নতুন ভার্সন। তো আমরা আমাদের যে প্রিভিয়াস আমি বলেছিলাম যে আপনার সি প্যানেল যদি চেঞ্জ হয়ে যায় তো সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই, বা অন্য ধরনের ইন্টারফেস যদি আসে ভয়ের কোনো কারণ নেই, কারণ হচ্ছে এখানে এটা বিল্ট ইন আপনার আছে। তো এই মুহূর্তে আমি এইখানে আপনার অ্যাপ্লাই বাটনে আমি যদি ক্লিক করি, দেখুন আপনার হচ্ছে যে এই মুহূর্তে আমাকে বলছে যে যেই থিমটি আছে এই থিমটি আপনার সিলেক্ট করা যাচ্ছে না, কারণ আমি যেই আপনার হচ্ছে সার্ভার ইউজ করছি সেখানে প্রিভিয়াস এই ভার্সনটিতে আসা যাচ্ছে না, কারণ এরা এই মুহূর্তে শুধুমাত্র লেটেস্ট যে ভার্সন আছে এই ভার্সনটাই তারা হচ্ছে আপনার প্রিফার করছে এবং তারা এটাই অ্যালাউ করছে, আগের ভার্সন আপনার হচ্ছে অ্যালাউ করছে না। তো সেক্ষেত্রে আপনার সার্ভার যেটা আছে সেটাই আপনি হচ্ছে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনার সি প্যানেলের চেহারাটা এখানে থাম্বনেইলে দেখুন যে যে যেমন দেখাচ্ছে ঠিক তেমন হচ্ছে স্টাইল আপনার চলে আসবে। এছাড়া পাশাপাশি আমাদের হচ্ছে এইখানে থিম চেঞ্জ করার আপনার হচ্ছে কিছু অপশন এখানে আছে, যেমন রাইট সাইডে আপনি যদি এখানে আসেন তাহলে দেখবেন এখানে বেশ কিছু আপনার হচ্ছে থিম এখানে আছে, বেশ কিছু থিম এখানে আপনার হচ্ছে শো করছে। তো এখান থেকে আপনি যে কোনো থিম চাইলে হচ্ছে যে এখান থেকে সেট করে নিতে পারেন। যেমন দেখুন আপনার হচ্ছে আমি থিম দিলাম, এটা রিডাইরেক্ট করছে এবং নতুন কোনো ডিজাইন হয়তো বা এখানে নিয়ে আসছে। তো দেখুন আপনার হচ্ছে থিম চেঞ্জ করার সাথে সাথে কি হলো, বেশ কিছু আপনার হচ্ছে ফাইল এখান থেকে কি হয়েছে, মিসিং হয়েছে। এটা কিন্তু আপনার হচ্ছে খুব বড় একটা প্রবলেম। এটা আপনার কি হয় অনেক জায়গাতেই অনেক সার্ভারে আপনার হচ্ছে এই ধরনের প্রবলেম হয়। তো এই জন্য থিম ডিফল্ট অবস্থায় যেটা আছে সেটাই আমাদের হচ্ছে রাখাটা বেস্ট। তো আমরা নর্মালি যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আপনার হচ্ছে আমাদের সি প্যানেলে আমরা যদি আবার একটু যাই, তো দেখুন এই ধরনের আপনার হচ্ছে প্রবলেম হতে পারে। এটা আপনার যে কোনো সার্ভার থেকে আপনি যখন নেবেন তখন এই ধরনের প্রবলেম হতে পারে, আমি লাইভ আপনাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে একটা প্রবলেম। তো এই প্রবলেমে আপনি কি করতে পারেন, এই রকম প্রবলেম হলে অবশ্যই আপনার সার্ভার যে আছে, সার্ভারের আপনার হচ্ছে মালিক যে কোম্পানি আছে তাদের সাথে আপনার কমিউনিকেট করতে হবে। তো এই জন্য আপনার থিম চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, আপনি ডিফল্ট অবস্থায় যে থিমটি আছে সেটাই আসলে আপনার হচ্ছে পারফেক্ট। তো সেক্ষেত্রে এই মুহূর্তে দেখুন আমার এই যে যেটা এটা এই মুহূর্তে আমি কোনো কাজ করতে পারছি না, এটা আমার অবশ্যই এখন কি করতে হবে, আমার হচ্ছে যে আপনার এই সার্ভারের মালিক যে আছে তার সাথে আমার কমিউনিকেট করতে হবে এবং এরপর আমার হচ্ছে যে থিমটা আগের অবস্থায় আবার নিয়ে আসতে হবে। তো যাই হোক, আমি আপনার হচ্ছে থিমটা কিভাবে চেঞ্জ করে সেটা দেখালাম এবং কি ধরনের প্রবলেম হতে পারে সেটাও আমি এখানে দেখালাম। তো এই জন্য আমরা বেস্ট যেটা সেটা হচ্ছে আমরা থিম চেঞ্জ করবো না।